Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Supriya Gaur Bhaktavrinda, Rath Yatra, Tritiya Divase, Noydinbyapi Rath Yatra, Tritiya Divase, Irbhon Sillete, Shoto Shoto Bhaktir, Rath Yatrar Mahaprasad Bitoron Kora Hocche, Apnara Dekhte Pacchen, Shoto Shoto Bhakto, Ekhane Line Dariye Ache, Ebong Somosto Bhaktora. এখানে মহাপ্রসাদ গ্রহণ করছেন তো এখন প্রসাদ শুরু হয়েছে সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহা মহাপ্রসাদ আস্বাদন করছেন হরি হরি বল জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি রথযাত্রা মহোৎসব কি জয় 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 হরি বল তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ এইভাবে রথযাত্রা নয় দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে সকাল দুপুর এবং রাত তিন বেলা ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে ইসকন সিলেটে তো আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে আপনারা সেখানে যে রথযাত্রার এই মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন তো অনেক অনেক ভক্তবৃন্দ অনেক ভক্তবৃন্দ সমস্ত ভক্তরা মন্দিরে আসছেন মন্দিরে এসে জগন্নাথের রথযাত্রায় জগন্নাথের ভোগ দর্শন করেছে রাজভোগ দর্শন করার পরে জগন্নাথের মহিমা পাঠ হয়েছে সেই পাঠ মহিমা কীর্তন শ্রবণ করেছেন এবং তারপরেই সমস্ত ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই মহাপ্রসাদ আস্বাদনের জন্য তো আপনারাও কিন্তু আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে যে রথযাত্রার এই অনুষ্ঠানে রথযাত্রার এই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন জয় জগন্নাথ সুভদ্রা মহারানী জয় তো আপনারা যে যেখানে আছেন আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে আপনারা যে আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যেয়ে আপনারা সেখানে মহাপ্রসাদ আস্বাদন করতে পারবেন এখানে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে জয় জগন্নাথ স্বামী কি জয় জগন্নাথের মহাপ্রসাদ কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আপনারা দেখতে পাচ্ছেন রথযাত্রায় হাজার হাজার ভক্ত এখানে কিন্তু প্রায় 1-2 হাজার বা 3 হাজারের অধিক ভক্তবৃন্দ উপস্থিত আছেন অনেক ভক্তবৃন্দ এখনও জগন্নাথের মহিমা শ্রবণ করছে এবং অনেক ভক্ত প্রায় এখন তো 2:00 বাজে 2:00 বাজে এই জন্য সমস্ত ভক্তরা এখানে চলে আসছেন জগন্নাথের এই মহাপ্রসাদ সেবনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক ভক্তবৃন্দ সকলে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করছেন জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি কি প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা সবাই আমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ মন্দিরে এসে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন তো 9 দিন ব্যাপী জগন্নাথের এই রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং 9 দিনই এইভাবে সকাল দুপুর রাত্রি হরি হরি বল মহা মহাপ্রসাদ কি তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা অনেক সুন্দরভাবে এই মহাপ্রসাদ গ্রহণ করছে তো ভক্তদের মাঝে আজকে কাঁচকলা রসা করা হয়েছে কাঁচকলা রসা ডাল এবং অন্ন 3টি আইটেম করা হয়েছে অন্ন কাঁচকলা রসা এবং ডাল তো এই যে মহাপ্রসাদ 9 দিন ব্যাপী বারবার বলছি আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে যে আপনারা রথযাত্রায় জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন আপনারা চলে আসুন ইসকন মন্দিরে ইসকন সিলেট মন্দিরে অথবা ইসকন যে কোনো মন্দিরে আপনারা সেখানে জগন্নাথের মহাপ্রসাদ রথযাত্রার মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারবেন প্রদীপ প্রভু আমাদের সাথে যুক্ত হয়েছেন মোনালিসা মাতাজি আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন তো আজকের এই মহাপ্রসাদ গ্রহণ করছেন শত শত ভক্ত হাজারের অধিক ভক্ত সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে আনন্দ বাজারে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করছেন হরি হরি বল প্রসাদ প্রভু হরে কৃষ্ণ ওকে যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই একটু কমেন্টস করবেন আর সবাই আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই জগন্নাথের এই মহাপ্রসাদের সংবাদ জানতে পারেন
এবং দর্শন করতে পারেন এবং দর্শন করে জগন্নাথের এই মহাপ্রসাদ পাওয়ার সুযোগ লাভ করতে পারেন। তো আপনারা কিন্তু সকালেও আসতে পারেন, দুপুরেও আসতে পারেন এবং রাত্রিতেও আসতে পারেন। তিন বেলায় ভক্তদের মাঝে এই নয় দিনব্যাপী অনুষ্ঠানে জগন্নাথের রথযাত্রায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রার তৃতীয় দিবস। গত 20 তারিখে শুরু হয়েছে, 21, 22, 20, 21, 22, আজকে হচ্ছে 22 তারিখ, তিন দিন হয়ে গেল, আর 28 তারিখ পর্যন্ত এইভাবে জগন্নাথের এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। আপনারা আসুন, মন্দিরে এসে জগন্নাথের মহাপ্রসাদ অংশগ্রহণ করুন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে জগন্নাথের মহাপ্রসাদের কৃপা লাভ করুন। হরি হরি বল। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি জয়। যদি প্রভু আমাদের সাথে যুক্ত হয়েছেন নিশা পণ্ডিত মাধবী, আমাদের সাথে যুক্ত হয়েছেন সীতারাম প্রভু, আমাদের সাথে যুক্ত হয়েছেন হরিপুর সুনীতা মাধবী, আমাদের সাথে যুক্ত হয়েছেন কেয়া দাস মাধবী, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি ইন্ডিয়া খড়গপুর থেকে বলছি প্রভু, ওকে মাধবজি, হরে কৃষ্ণ হরিপুর। অনেক ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে আছেন, সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে জগন্নাথের মা জয় মহাপ্রসাদ কি জয়, রথযাত্রা মহোৎসব কি জয়, জগন্নাথের মহাপ্রসাদ সমস্ত ভক্তরা গ্রহণ করছেন। দুপুরের এই মহাপ্রসাদের আয়োজন, জগন্নাথের আনন্দ বাজারের আয়োজনে সমস্ত ভক্তরা উপস্থিত হয়েছেন মহাপ্রসাদ গ্রহণের জন্য। আপনারা কিন্তু মিস করবেন না, আপনারা চলে আসুন মন্দিরে। এখন যারা আমাদের লাইভে আছেন, আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে গেলেই কিন্তু আপনারা জগন্নাথের রথযাত্রার এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। তো অনেকে দূরে দূরে থালা আনছেন, কেউ ডাবল থালা নিয়ে আসবেন না। হরি বল হরি বল, মহাপ্রসাদ কি জয়। হ্যাঁ বিষ্ণু প্রভু, হরে কৃষ্ণ প্রভু, অনেক সেবা করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। জগন্নাথের রাজভোগের দুজন কিন্তু পান্ডা রাজভোগ সজ্জিত করেছেন। এই যে আরেকজন প্রভু আসছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথের পান্ডা, এই যে আরেকজন আছেন, আমাদের সমস্ত জগন্নাথের পান্ডা ওনারা এসছেন জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণের জন্য। হরিব ওকে, ভক্তের মাঝে অন্ন, তারপরে হচ্ছে কাঁচকলা রসা, কাঁচকলা দিয়ে রসা করা হয়েছে, তারপরে হচ্ছে ডাল, মুগের ডাল, ঘন মুগ ডাল। এইভাবে প্রত্যেক দিন প্রতি বেলায় ভক্তদের মাঝে একটা রসা, তারপরে হচ্ছে হরিবোল মহাপ্রসাদ। প্রভু অনেক খুশি জগন্নাথের এই মহাপ্রসাদ আস্বাদন করে। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন ইস্কন সিলেটের মেগা কিচেন। তো আমরা দেখবো যে মেগা কিচেনে কীভাবে প্রস্তুত করা হয়েছে এই মহাপ্রসাদগুলো, এবং ভক্তরা অনেক সুন্দরভাবে এই মহাপ্রসাদ তৈরি করছেন এবং ভক্তদের মাঝে বিতরণ করছেন। এই যে দেখুন, হ্যাঁ এখানে শত শত ভক্তের অন্নের আয়োজন করা হয়েছে। এবং এখানে আছে ঘন মুগ ডাল, এখানে ঘন মুগ ডাল তৈরি করে করে ভক্তরা মজুত করছেন। এবং এখানে আছে কাঁচকলা রসা, কত কত ভক্ত মানে রসা। এবং এখানে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ কিন্তু এখানে ভক্তদের জন্য অন্ন রান্না করা হচ্ছে, ডাল রান্না করা হচ্ছে, সবজি রান্না করা হচ্ছে। এই বড় বড় এখানে প্রায় 100 কেজি চাল রান্না করা হয় একবারে, মানে 2 বস্তা চাল একবারে এখানে রন্ধন করা হয়। তো জগন্নাথের ভাণ্ডার কোনো সময় ফুরাবে না যতক্ষণ এই যে গরম জল বসানো, যদি অন্ন শর্ট পড়ে সঙ্গে সঙ্গে আবার সেই অন্ন প্রস্তুত করা হবে। এবং এইখানে জগন্নাথের এই যে মেগা কিচেন, ইস্কন সিলেটের মেগা কিচেন, এই যে কড়াই, এই কড়াইতে প্রায় 3000 ভক্তের তরকারি বা রসা একসাথে সবজি, ইয়েস 3000 ভক্তের সবজি একবারে রন্ধন করা হয়। তো আমরা এখন তো রন্ধন প্রক্রিয়া শেষ, এই জন্য আমরা রন্ধন প্রক্রিয়া দেখাতে পাচ্ছি না। তো এখানে রন্ধন করার পরে এখানে ভক্তরা সেই সবজি রসা অন্ন ডাল এগুলো মজুত করে রেখেছেন, এবং সামনেই সমস্ত ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন। এই যে ভক্তরা এখানে সুন্দরভাবে প্রসেসিং করে করে সামনে নিয়ে যাচ্ছেন এবং সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করছেন। তো ইস্কন সিলেটের এই মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, এবং প্রত্যেকটি ইস্কন মন্দিরেই এইভাবে জগন্নাথের রথযাত্রায় সমস্ত ভক্তদের
মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে সমস্ত ভক্তরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে ভক্তরা হাত ধুচ্ছেন এখানে এখানে প্লেট আছে এখান থেকে প্লেট সংগ্রহ করছেন এবং এখানে লাইনে দাঁড়িয়ে ভক্তরা এই মহাপ্রসাদ গ্রহণ করছেন হরি বল জয় জয় জগন্নাথ বলে সুভদ্রা মহারানী কি রথযাত্রা মহোৎসব কি জয় মহাপ্রসাদে গোবিন্দে নাম ভগবান স্বল্প পুণ্যম চন্দ্রাগম বিশ্বাসম জায়তে সরিলা বিদ্যা চার জর ইন্দ্রিয়তম কাল জীবে পেলে বিশাল সাগর তাহার মধ্যে জীবা অতি লোভময় সুদরমতি তাকে যেটা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জীব মজায় সহপ্রসাদ অন্ন দলাবায় সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর ভক্ত শ্রী অদ্বৈত গদাধর শিবাস্তাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমস্ত ভক্তরা প্রাণ ভরে এই জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করছেন হাজার হাজার ভক্ত এখানে প্রায় 1-2 হাজার বা 3 হাজার সঠিক তথ্য বলতে পারবো না 2-3 হাজার ভক্ত হবে এখানে কন্টিনিউ ভক্তরা এই মহাপ্রসাদ আস্বাদন করছেন এবং এখানে কিন্তু আমাদের মন্দির এখানে হচ্ছে প্রসাদ হল আর এই প্রসাদ হলের উপরেই মন্দির আছে মন্দির সেই মন্দিরে কিন্তু বিশাল বড় জায়গায় জগন্নাথের মহিমা কীর্তন করা হচ্ছে সমস্ত ভক্তরা এই জগন্নাথের মহিমা কীর্তন করার পরেই এখানে প্রসাদ পাচ্ছেন এবং জগন্নাথের মহিমা শ্রবণ করছেন তারপরে হচ্ছে জগন্নাথের ভোগ দর্শন করছেন তো ঠিক দুপুর 12:30 সময় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রাজভোগ আপনাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাজভোগের ভিডিও সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রাজভোগের ভিডিও আপনারা দর্শন করতে পারবেন অথবা আমরা কিন্তু এই যে রাজভোগ প্রস্তুতি জগন্নাথের 56 ব্যঞ্জন ভোগ প্রস্তুতি আমাদের পেজে ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন আমাদের পেজে ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন জগন্নাথের রাজভোগের ভিডিও তো এইখানে যে প্রসাদ বিতরণ করা হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ সমস্ত ভক্তদের মাঝে যে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে কিন্তু এটা হচ্ছে রাজভোগ এখানে নিশ্চিত করা হয় এটাও জগন্নাথের মহাপ্রসাদ কিন্তু এটা হচ্ছে সার্বজনীন প্রসাদ তো জগন্নাথের যে রাজভোগের প্রসাদ সেখানে ভক্তদের জন্য জগন্নাথের জন্য 56 ব্যঞ্জন ধারা জগন্নাথের এই রাজভোগের প্রস্তুত করা হয় তো আপনারা সবাই জগন্নাথের রাজভোগ দর্শন করবেন মন্দিরে এসে এবং জগন্নাথের কৃপা লাভ করবেন জগন্নাথের ভোগ দর্শনে আপনার সমস্ত দুর্ভোগ কেটে যাবে হরি হরি বল অবশ্যই আপনারা মন্দিরে আসুন জগন্নাথের ভোগ দর্শন করুন এবং ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আচ্ছা
আপনারা এখন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের গ্যাদারকে বলছি যে আজকে আপনারা দর্শন করছেন ইসকন সিলেটে আয়োজিত রথযাত্রা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রার তৃতীয় দিবসে সমস্ত ভক্তদের মাঝে দুপুরের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে তো এইভাবে জগন্নাথের রথযাত্রা নয় দিন ব্যাপী অনুষ্ঠিত হবে 20 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তো আজকে রথযাত্রা তৃতীয় দিবস তার মানে আরও ছয় দিন রয়েছে আপনারা আগামী ছয় দিন ব্যাপীও এইভাবে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন তো আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দির বা যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আপনারা যেয়ে এই জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন অবশ্যই আপনারা মন্দিরে যাবেন জগন্নাথের ভোগ দর্শন করবেন জগন্নাথকে দর্শন করবেন তারপরে জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সমস্ত ভক্তরা অনেক সুন্দরভাবে এই জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করছেন আপনারাও কিন্তু এই যে দর্শন করছেন দর্শন করে আপনার মনে বাসনা হচ্ছে যে আমিও প্রভু পেতে চাই এই প্রসাদ তো শুধু বাসনা যখন আপনি করবেন ভগবান আপনার বাসনাও তখন পূরণ করবেন এই জন্য আপনার কী কী করতে হবে মন্দিরে আসার সুযোগ করে দেবে ভগবান তো আপনি মন্দিরে আসবেন মন্দিরে এসে জগন্নাথের এই মহাপ্রসাদ অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করে জগন্নাথের এই মহাপ্রসাদ আস্বাদন করবেন আর বল আপনারা দেখতে পাচ্ছেন একদিকে প্রভুরা একদিকে প্রভুরা অবস্থান করছেন সেখানে প্রভুরা প্রসাদ নিচ্ছেন এবং অন্যদিকে কিন্তু মাতাজিরা আছেন তো প্রত্যেকটা জায়গায় কিন্তু মাতাজিরা আলাদা আছেন প্রভুরা আলাদা আছেন অনেক সুন্দরভাবে খুব সিম্পলভাবে ইসকনের প্রত্যেকটি মন্দিরে এইভাবে সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ জয় জয় মহাপ্রসাদ কি প্রভু জগন্নাথের রথযাত্রায় সমস্ত ভক্তরা উপস্থিত হয়ে আজকের এই মহাপ্রসাদ গ্রহণ করছেন আপনারা আসুন আমি তাহলে এসে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করুন বড়
মহাপ্রসাদের আয়োজন সমস্ত ভক্তরা জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করেছেন রথযাত্রার অনুষ্ঠান তো নয় দিন ব্যাপী জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে তো প্রথম রথ এবং উল্টো রথ মানে শেষ রথ এটা হচ্ছে দুই দিন এই দুই দিনেও ভক্তরা হাজার হাজার ভক্ত প্রায় 10,000 ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন দুপুরের মহাপ্রসাদ আস্বাদনের জন্য এবং মাঝখানে যে সাত দিন থাকে রথ প্রথম রথযাত্রার পরে যে পরবর্তী ছয় দিন সাত দিন এই সাত দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হয় মোট কথা হচ্ছে রথযাত্রার নয় দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে সকাল দুপুর এবং রাত্রে তিন বেলা সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হয় থাকে সমস্ত ভক্তরা সকাল নয়টার সময় মহাপ্রসাদ বিতরণ শুরু হয় এবং 10:00-11:00 পর্যন্ত এই মহাপ্রসাদ কন্টিনিউ থাকে মানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা যাবৎ ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হয় সকালে এবং যারা দুপুরে প্রসাদ পান দুপুরে হচ্ছে দুটো থেকে প্রসাদ শুরু হয় দুটো থেকে 3-4-5 পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ করা হয় যত সময় ভক্তবৃন্দ থাকেন তো প্রায় 2-3টার মধ্যে মানে 2টার সময় শুরু হয় 4টার মধ্যে প্রায় শেষ হয়ে যায় তো সমস্ত ভক্তরা এইভাবে নয় দিন পুরো রথযাত্রা যে নয় দিন জগন্নাথ যতদিন পর্যন্ত মাসির বাড়ি গুন্ডিচা দেবীর বাড়িতে অবস্থান করেন ততদিন পর্যন্ত সমস্ত ভক্তরা মন্দিরে আসেন মন্দিরে এসে দুপুরবেলা জগন্নাথের রাজভোগ জগন্নাথকে যে ভোগ অর্পণ করা হয় 56 ব্যঞ্জন দ্বারা ভোগ অর্পণ করা হয় সেই ভোগ 56 ভক্তরা ভোগ আরতি দর্শন করেন জগন্নাথের ভোগ দর্শন করেন এবং তারপরে জগন্নাথের মহিমা শ্রবণ করেন এবং তারপরে হচ্ছে দুপুরের
এইভাবে কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যেয়ে আপনারা জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করতে পারেন। সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটি ইসকন মন্দিরে এই মহাপ্রসাদের আয়োজন করা হয়ে থাকে। আপনারা আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করবেন, জগন্নাথের মহাপ্রসাদের কৃপা লাভ করবেন। অনেকে দুটো থালা তিনটে থালা নিয়ে আসতেন, তো এখানে তো অনেক ভক্তবৃন্দ, সবাইকে যদি দুটো থালা দেওয়া হয় বিশৃঙ্খলা লেগে যাবে, এই জন্য সুযোগ দেওয়া হচ্ছে না। যারা আসবেন তারা লাইনে দাঁড়িয়ে এসে প্রসাদ নিয়ে যাবেন, এটা হচ্ছে। তো অনেক ক্ষেত্রে থালা নিয়ে নেওয়া হচ্ছে, আপনারা অনেক সময় অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু সবার সব জায়গায় একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য এইটা করা হয়। সমস্ত যারা যারা আসবে সবার একটা করে থালা থাকবে, সবাই সেই প্রসাদগুলো নিয়ে যাবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো আপনারা কিন্তু আসবেন মন্দিরে এসে জগন্নাথের এই মহাপ্রসাদ গ্রহণ করবেন। আর জগন্নাথের আপনারা কিন্তু এই যে ভোগ দেওয়া হচ্ছে, এই যে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছেন, তো রথযাত্রার যে নয় দিন ব্যাপী সমস্ত ভক্তদের মাঝে যে মহাপ্রসাদ বিতরণ করা হয়, এটা কিন্তু সমস্ত ভক্তরাই কিন্তু এই অর্থভার গ্রহণ করেন। তার মানে আপনার মতো আমার মতো যারা আছেন, যারা গৃহস্থ ভক্ত আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, তাদের কাছ থেকে ভক্তরা কী করেন, মন্দিরের ভক্তরা সমস্ত গৃহস্থ ভক্তদের কাছে আপনাদের কাছে পৌঁছে যায়। কিসের জন্য? জগন্নাথের রথযাত্রায় ভক্তদের এই মহাপ্রসাদ বিতরণ করার জন্য, অনুদান সংগ্রহের জন্য আপনাদের কাছে পৌঁছে যান। এবং আপনারাই কিন্তু এইভাবে অনুদান প্রদান করে এই সমস্ত ভক্তদের মাঝে এই যে আয়োজন, প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি জায়গায় যত অনুষ্ঠান হয় তার অধিকাংশ ভাগ অনুদান কিন্তু ভক্তরাই গ্রহণ করেন। একটা মন্দির কিন্তু ভক্তদের অনুদানেই চলে। সমস্ত ভক্তরা বিভিন্ন ভক্তদের কাছে যান, জগন্নাথের জন্য যান, অনুষ্ঠানের জন্য যান, সেখানে যে সমস্ত ভক্তদের অনুষ্ঠানের জন্য সমস্ত ভক্তদের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন, এবং সমস্ত ভক্তরা কিন্তু এই যে মহাপ্রসাদ নিবেদনের জন্য ডোনেশন করেন। তো এইভাবে কিন্তু আপনারা মন্দিরে এসে আপনি প্রসাদ পাবেন, এবং আরও দশজনকে প্রসাদ পাওয়ার যে অনুদান সেটি মন্দিরে প্রদান করবেন। প্রদান করে আপনারাও জগন্নাথের এই যে মহাপ্রসাদ সেবনের কৃপা এবং ভক্তদেরকে প্রসাদ সেবনের কৃপা, দুইটা কৃপা, একটা হচ্ছে আপনি নিজে প্রসাদ সেবন করছেন সেই কৃপা, এবং আরও দশজন ভক্তদেরকে যে প্রসাদ সেবন করার যে প্রণামী আপনি দিবেন সেটা আপনি ভক্ত সেবন করার সেবা মানে কৃপা, সেই কৃপা আপনি লাভ করতে পারছেন। তার মানে আপনি একসাথে দুইটা কৃপায় কিন্তু লাভ করার সুযোগ লাভ করতে পারেন। তো অনেক অনেক ভক্তবৃন্দ মন্দিরে আসেন, অনেকে আছেন যে এই যে প্রতিদিন রথযাত্রা নয় দিন এক এক দিনের যে ভাগ মানে যত অর্থ ব্যয় হয়, আছে অনেক ব্যক্তি আছেন যারা একদিনের অর্থ মানে একদিনের ভক্ত সেবনের যে অর্থ সেই অর্থ প্রদান করে দেন। এবং আবার অনেকে আছেন যে ওনারা অল্প অল্প গোনা অনুদান প্রদান করেন, সেই অনুদানের দ্বারা সমস্ত ভক্তদের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি মন্দির চলে। তো আপনারা মন্দিরে আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন, অনুদান প্রদান করবেন, এবং জগন্নাথের কৃপা লাভ করবেন, ভগবানের কৃপা লাভ করবেন, বৈষ্ণব সেবার কৃপা লাভ করবেন। এখানে যারা মন্দিরে আসছে ভগবানের নাম করছে তারা সকলেই বৈষ্ণব, কারণ কি, যারা ভগবানের নাম করেন, কীর্তন করেন, ভগবান বিষ্ণুর আরাধনা করেন, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তারাই বৈষ্ণব। তো আপনারাও যারা মন্দিরে আসেন ভগবানের নাম করেন আপনারাও বৈষ্ণব, ঠিক আছে? তো আপনারা মন্দিরে আসুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন, রথযাত্রায় অংশগ্রহণ করুন। অনেকে আছে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন অসুবিধার কারণে আপনারা প্রথম রথযাত্রা মিস করেছেন বা আপনারা অংশগ্রহণ করতে পারেননি কোনো কারণে। তো আপনারা কিন্তু আগামী আঠাশ তারিখ জগন্নাথের উল্টো রথযাত্রা বা শেষ রথযাত্রা, সেই রথযাত্রায় অংশগ্রহণ করে জগন্নাথের কৃপা লাভ করবেন। শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি কোনো ব্যক্তি যদি জগন্নাথের রথে আরোহিত অবস্থায় জগন্নাথকে যদি দর্শন করে অথবা জগন্নাথের আরতিকেও দর্শন করে অথবা জগন্নাথের রথের দড়িকেও যদি স্পর্শ করে বা টানে অথবা জগন্নাথের রথের ফল প্রসাদ কলা আম কাঁঠাল কেউ যদি ফল প্রসাদ গ্রহণ করে তাহলে কি হয়, সে ব্যক্তি পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে। শাস্ত্রে বলা হয়েছে যে রথেচ বামনম দ্রষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। আমি মনে আসছে যে শাস্ত্রে বলা হয়েছে রথেচ বামনম দ্রষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, মানে রথে অবস্থিত বামন জগন্নাথকে কেউ যদি দর্শন করেন
রথে আরোহিত অবস্থায় বা রথে অবস্থানকালীন বামন জগন্নাথকে কেউ যদি দর্শন করেন তাহলে সেই ব্যক্তির পুনর্জন্ম হয় না। সে কি পুনর্জন্ম? মন্দিরে আসুন, মন্দিরে এসে জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন। জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করে জগন্নাথকে দর্শন করে জগন্নাথের কৃপা লাভ করুন। হরি হরি বল, জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা মহারানী কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি রাম হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, এখন ঠিক আছে। হরি বল, আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা অনেক সুশৃঙ্খলভাবে এখনও অনেক অনেক ভক্তবৃন্দ লাইনে আছেন, সমস্ত ভক্তরা লাইনে দাঁড়িয়ে জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করছে। আপনারা আসুন, আপনারা আসুন, তাড়াতাড়ি আসুন, মন্দিরে আসুন, মন্দিরে এসে মহাপ্রসাদ গ্রহণ করুন। এই সুযোগ কিন্তু বার পাবেন না, এই মহোৎসবে আপনারা এই সুযোগ আপনারা লাভ করতে পারবেন। হরি বল, আসেন 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 মাতাজি আসেন।